আচ্ছা, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি যে ফাইবারের টিউটোরিয়াল। আমরা গত পর্ব দেখেছিলাম যে পার্ট ফোর, কীভাবে একটা গিগ ক্রিয়েট করা যায়। এইবার আমরা দেখব যে কীভাবে যে গিগটা আমরা ক্রিয়েট করছিলাম, কীভাবে ওই গিগটাকে প্রমোট করা যায় বা মার্কেটিং করা যায়, এবং মার্কেটিংয়ের ফলে কীভাবে আপনি মানে ক্লায়েন্ট নিয়ে আসতে পারেন, আপনার গিগটা কীভাবে আপনি মানে গিগে ভিউ বাড়াতে পারেন। তো আপনার গিগে যখন আপনি মানে ভিউটা বাড়াবেন, তখনই আপনার মানে সেল হওয়ার সম্ভাবনা মানে বেড়ে যায়। আচ্ছা, তাহলে আমরা এবার আমরা কিছু ওয়ে দেখবো যেগুলোর মাধ্যমে আপনি আপনার গিগে ক্লায়েন্ট নিয়ে আসতে পারেন। ঠিক আছে, আমরা আছি এখানে, দেখেন। আচ্ছা, আমরা দেখি ফ্রন্ট পেজে আমরা যাই, আমরা গিয়ে দেখবো যে আমরা যে গিগটা আমরা বানিয়েছিলাম এখানে, দেখেন যে আই উইল মেক বুটস্ট্র্যাপ ওয়েবসাইট। ঠিক আছে, এখানে আচ্ছা একটা কথা বলে রাখি যে এখানে যে আপনি যে মানে $10 দিয়ে রাখছেন, ঠিক আছে, তো এটা হচ্ছে যে বেসিকের স্টার্টিং, তারপর 50, তারপর প্রিমিয়াম। আচ্ছা, এখন অনেকেরই মনে একটা মানে কোয়েশ্চেন থাকতে পারে যে $10 একটা ওয়েবসাইট করে দেব, $50 একটা ওয়েবসাইট করে দেব, $90 একটা ওয়েবসাইট করে দেব। না, আমি এইরকম আমি বলবো না। ঠিক আছে, তো আমি বলবো যে যেহেতু আপনি নতুন এসেছেন, তো আমার মনে হয় প্রথমে এরকম স্টার্টিং করা উচিত, যখন আপনি এক মাসে যখন আপনি 10টা সেল পাবেন, তখন ফাইবারের একটা ব্যাচ পাবেন, এটা হচ্ছে যে লেভেল 1 ব্যাচ, তখন আপনি ইচ্ছে করলে এইটার প্রাইসটা বাড়িয়ে দিতে পারবেন। এবং যখন আপনি 3 মাসে 50টা সেল পাবেন, তখন আপনি লেভেল 2 যাবেন, আর লেভেল 2 গেলে তখন হিউজ হিউজ কাজ পাবেন, তখন আপনি $90 জায়গায় $900 নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো আগে তো আপনার এই যে মানে প্রোফাইলটা, এটাকে বিল্ড আপ করতে হবে। ঠিক আছে, অ্যান্ড দেন আপনি বড় বড় অ্যামাউন্টের কাজ পাবেন। ঠিক আছে, আচ্ছা, এইটা হচ্ছে আমাদের গিগ যেটা আমরা বানিয়েছিলাম ওই দিন, এই যে দেখেন। আচ্ছা, আমি কেন 1-2 দিন পরে মানে এই টিউটোরিয়ালটা বানাচ্ছি, একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে দেখেন, আমরা যদি সেলিংয়ে যাই, দেখেন এখানে সেলিংয়ে যাই, সেলিং থেকে আমরা যদি গিগসে যাই, আপনি যতগুলো গিগ বানাবেন সবগুলা এইটাতে থাকবে, মানে গিগস মেনুতে থাকবে। ঠিক আছে, আপনি লেভেল 1 হলে 10টা গিগ বানাতে পারবেন, লেভেল 2 হলে 20টা গিগ বানাতে পারবেন। ঠিক আছে, এইখানে দেখেন যে গিগসে আমি গেলাম, যে এই গিগ আমাদের, এখানে একটা জিনিস দেখেন যে ইমপ্রেশনস, ক্লিকস, ভিউস, অর্ডার্স, ক্যান্সেলেশনস। আচ্ছা, এখানে মানে আপনার গিগে কতটা ক্লিক পড়েছে, ঠিক আছে, এইখানে একটা শো করবে। এখানে দেখেন যে 5টা, আর এই যে মানে সবুজ যে উপরের দিকে অ্যারোটা দেখতেছেন, তার মানে কি আপনার মানে গিগটা ভিউ হচ্ছে ভালো। ঠিক আছে, আর যদি এইখানে মাঝে মাঝে আপনারা দেখতে পারবেন যে মানে রেড অ্যারো, ডাউন অ্যারো, ঠিক আছে, তখন ঘাবড়াবার কিছু নেই, জাস্ট আপনার গিগটা মানে ভিউ হচ্ছে না এই টাইপের আর কি। আর এখানে ভিউ দেখেন, তারপর ক্লিক, মানে কেউ যদি ক্লিক করে আপনার গিগে, এইখানে ক্লিক আসবে। আর ইমপ্রেশন অর্থাৎ ওই যে মানে জাস্ট কে মানে এখানে দেখেন যে মানে লাস্ট 30 দিনে মানে আপনার গিগটা কে দেখছে এই টাইপের আর কি ইমপ্রেশনস। আচ্ছা, অর্ডার, আপনি যখন মানে অর্ডার পাবেন, মানে আপনার গিগে যখন অর্ডার পাবেন, তখন এখানে কাউন্ট হবে। ক্যান্সেলেশন, মনে করেন যে আপনি একটা ক্লায়েন্টের একটা কাজ করছেন, ঠিক আছে, এই গিগে আপনি অর্ডারটা আনছেন এবং আপনি কাজ করতে পারলেন না ক্লায়েন্টের, তখন আপনি ক্যান্সেল দিতে হচ্ছে আপনার। ঠিক আছে, তখন এখানে একটা র্যাট উঠবে। সো ক্যান্সেল কখনোই করা যাবে না, বুঝে শুনে এক কথায় মানে বুঝে শুনে কাজ নিয়ে আসবেন। আপনি যদি পারেন কাজটা করতে, তাহলে আনবেন, ঠিক আছে, না হলে আনবেন না। কারণ আপনার আপনি যদি পরে এনে যদি আপনি যদি ক্যান্সেল দেন, তাহলে আপনার মানে এই যে মানে এই প্রোফাইলে, ফাইবারের প্রোফাইলে একটা ব্যাড রেডিংস হবে। ঠিক আছে, স্যার, এইটা সবচেয়ে খারাপ। আচ্ছা, আমরা এইখানে কিছু মেনু যেগুলো মানে গিগ ক্রিয়েট করার পূর্বে ছিল না, মানে গিগ ক্রিয়েট করার পরে আসছে। আমরা এখানে দেখি যে অ্যানালাইটিক্স একটা আছে। আচ্ছা, এখানে দেখেন যে আপনি কত মানে আর্নিংস করছেন এই জায়গায় থাকবে, ঠিক আছে, কয়টা অর্ডার কমপ্লিট করছেন এই জায়গায় থাকবে, এভারেজ পার গিগ অর্থাৎ পার সেল আপনি মানে কত ডলার নিচ্ছেন এটা থাকবে, এখানে পার মান্থ কত ইনকাম করছেন এটা থাকবে। ঠিক আছে,
এখানে আমাদের অ্যাকাউন্ট যেহেতু একদমই নতুন, তাহলে এখানে কোনো কিছু নেই, কারণ আমরা তো আর কোনো ইনকাম করে নেই এই অ্যাকাউন্ট দিয়ে। আচ্ছা, এখানে একটা ওভারভিউ থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি মানে যে অর্ডার, যে ক্লায়েন্টের কাছ থেকে অর্ডার পাচ্ছেন, ঠিক আছে, এটার মানে কতটুকু আপনি মানে কাজ করতে পারছেন, এখানে মানে 100% দেওয়া আছে। তো এটা মানে অর্ডারের উপর ডিপেন্ড করে। রেসপন্স টাইম, সবসময় আমি একটা কথাই বলবো যে চাইবেন ক্লায়েন্টের কাজটা, মানে মনে করেন যে ক্লায়েন্ট আপনাকে একটা SMS দিল, ঠিক আছে, SMSটা খুব দ্রুত তাড়াতাড়ি মানে দেওয়ার মানে চেষ্টা করবেন। তো এটা একটা মানে ভালো দিক আছে। আপনি যদি দ্রুত মনে করেন একটা ক্লায়েন্ট আপনাকে SMS করলো, আপনি যদি সাথে সাথে 2 মিনিটের ভিতর যদি ব্যাক করতে পারেন, তাহলে কাজটা পাওয়ার পসিবিলিটি 100% বেড়ে যায়। ওকে, সো এইটার দিকে একটু নজর রাখবেন। ডেলিভারি অন টাইম, আপনি মনে করেন যে কাজ আনলেন 3 দিনের, ঠিক আছে, আপনি 3 দিন ডেডলাইন দিলেন যে আমি 3 দিনের ভিতর কাজ জমা দেব, তখন আপনি জমা দিলেন, ঠিক আছে, তখন এটা একটা ভালো সাইড আছে, ঠিক আছে। আর যদি অন টাইমে যদি ডেলিভারি না দিতে পারেন, তাহলে এটার একটা ব্যাড ইফেক্ট আছে, ঠিক আছে। তো আচ্ছা, এখানে হচ্ছে যে রেটিংস, ঠিক আছে, ফাইবারের মানে 1 স্টার থেকে 5 স্টার পর্যন্ত রেটিংস আছে, ঠিক আছে। তো ফাইবারের একটা কথা মনে রাখবেন যে 5 রেটিংস ছাড়া কোনো কিছু চিন্তা করা যাবে না, ঠিক আছে। ফাইবারের 5 রেটিংস ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, মানে 5 রেটিংসই যেন থাকে, ঠিক আছে, এমনভাবে কাজ করে দেবেন। আচ্ছা, এখানে দেখেন যে মানে যখন আমরা জয়েন করলাম, তখন এই মানে জাস্ট জয়েনের ডেটটা, ঠিক আছে, এখানে দেখেন আমি আগেই বলেছিলাম যে 10টা অর্ডার কমপ্লিট করার পরে লেভেল 1 ব্যাচ পাবেন, ঠিক আছে, এবং মানে 1 মাসের ভিতর যদি অ্যাক্টিভ যদি আপনার এই অ্যাকাউন্টটা থাকে, এবং 4+ রেটিং থাকতে হবে, ওকে। এবং লেভেল 2 সেলারের যে ব্যাচটা আছে দেখতেছেন, এইটা যদি গেইন করতে চান, তাহলে 2 মাসের ভিতর 50টা অর্ডার কমপ্লিট করতে হবে উইথ 4.5+ রেটিংস, ওকে, দেন তখন আপনার কাজের চাপটাও বেড়ে যাবে, ঠিক আছে। তখন মানে ক্লায়েন্টরা মানে মনে করবে যে আপনি একজন সত্যি সত্যি একজন ভালো মানে ওয়েব ডেভেলপার, বা মানে আপনি যে কাজ করেন এই কাজে আপনি এক্সপার্ট। আচ্ছা, অ্যান্ড দেন কি এখানে টপ সেলার, আচ্ছা, হ্যান্ড পিক বাই আওয়ার ফাইবারের এডিটর্স। আচ্ছা, এইটাতে যেতে হলে খুব বেশি কাজ করতে হয়, এবং ফাইবারের যে মনে করেন যে ফিডব্যাক, তারপর মানে 5 স্টার রেটিং, এগুলো থাকতে হবে, এবং শুধু এগুলো থাকলে চলবে না, ঠিক আছে। এখানে এখানে বলে দিছে যে এটা শুধুমাত্র ফাইবারের যে এডিটর আছে, ওরাই মানে হ্যান্ড পিক করে। তো মানে ওরা যদি হ্যান্ড পিক করে, তাহলে তো বুঝতে পারতেছেন, তাহলে মানে ফাইবারের ভালো একটা পজিশনে থাকতে হবে, ঠিক আছে, খুব ভালো প্রত্যেক মাসে খুব ভালো ভালো কাজ করতে হবে। এবং তারপরে ফাইবারের যে ফোরাম আছে, ফোরামে যারা মানে বিগিনার মানে আসবে, ওদেরকে যদি আপনি মানে হেল্প করেন, তারপর মানে বিভিন্ন টিপস ট্রিক্স দেন, তাহলে ওগুলোও মানে খুব বড় একটা ফ্যাক্টর, ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এখানে লাস্টে দেখেন যে ওয়ার্ল্ড ডোমিনেশন, এখানে আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলছে, তাই এখানে মানে দেখেন যে মানে মার্কারটা এখানে দেয় যে আমার কান্ট্রি। এখানে এখানে ওয়ার্ল্ড ডোমিনেশন, আপনি যদি আমেরিকাতে কাজ করেন, তাহলে এই মানে এই জায়গাটা একটা কি হয়ে যাবে, মনে করেন যে মানে তখন মানে হুবার করলে কাজ করবে, যে মানে যে আমেরিকায় 1% আপনি কাজ করছেন। তারপর আপনি যদি অস্ট্রেলিয়ায় কাজ করেন, তাহলে অস্ট্রেলিয়াতে আসবে যে 1% কাজ করছেন, এইরকম আর কি। যে আপনি যে মানে যে দেশের ক্লায়েন্টের সাথে কাজ করবেন, মানে ওই ওই জায়গাগুলোতে একটা পার্সেন্টেজ হয়ে যাবে যে এই জায়গাতে আপনি 1% কাজ করছেন। আচ্ছা, আমরা আর্নিংসে যাই। আচ্ছা, আপনি কত টাকা ইনকাম করতেছেন, এগুলো এখানে শো করবে, ঠিক আছে। আর আরেকটা কথা যে আপনার যদি পেপ্যাল অ্যাকাউন্ট থাকে, তাহলে এই জায়গায় মানে আর্নিংস করার পরে পেপ্যাল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। আপনার যদি পেওনিয়ার অ্যাকাউন্ট থাকে, পেওনিয়ার অ্যাকাউন্ট যদি থাকে, তাহলে আপনি মানে এই যে ফাইবারের রেভিনিউ কার্ডটা আছে, এটার সাথে কানেক্ট করতে পারবেন। কীভাবে, এইটাতে ক্লিক করলেন, ঠিক আছে,
দেখবে যে মানে সেম থিং এখানে, ওরা একটা মানে সিকিউরিটি কোয়েশ্চেন চাইবে যে মানে ফোন নাম্বার, আমি যে ফোন নাম্বারটা দিয়েছিলাম মানে ওই নাম্বারটাতে একটা ভেরিফিকেশন কোড মানে সেন্ড করে দিয়েছে ওরা, ঠিক আছে। জাস্ট এখানে আমি 4টা পিন নাম্বার বসাবো এবং সাবমিট দিব, ঠিক আছে। অ্যান্ড দেন এটা হবে এবং বিভিন্ন প্রসেসে আমরা আগাতে পারবো। আচ্ছা, যেহেতু আমার কার্ড আমার অন্য আরেকটা অ্যাকাউন্টের সাথে অ্যাড করা আছে, সেহেতু আর আমি এটার সাথে অ্যাড করতে পারতেছি না, ঠিক আছে। তো এখানে একটা জিনিস দেখেন যে বায়ার রিকোয়েস্ট আমি ক্লিক করলাম, যে এখানে দেখেন যে ক্যাটাগরি অল সাব ক্যাটাগরিজ ওয়েব প্রোগ্রামিং অল সাব ক্যাটাগরি দিলেন, আপনার গিগ, আপনার গিগ রিলেটেড কী কী কাজ আছে এখানে, ঠিক আছে। আমরা আমাদের গিগটা হচ্ছে যে কি এই ক্যাটাগরিতে কাস্টম ওয়েবসাইট, ওয়েব প্রোগ্রামিং কাস্টম ওয়েবসাইট, ঠিক আছে। আমরা এখানে দেখেন যে কিছু মানে বায়ার রিকোয়েস্ট আছে, অর্থাৎ কি, অর্থাৎ যে মানে বায়াররা এই ধরনের কাজ করাতে চায়, ঠিক আছে, বায়াররা এই ধরনের কাজ করাতে চায়। তাহলে আপনি বায়ার রিকোয়েস্ট কীভাবে পাঠাবেন? এখন মনে করেন আমি একটা জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি, যে এখানে রিলেটেড কাজ, আচ্ছা আমরা দেখতেছি যে এখানে, আচ্ছা আমরা একটা যে কোনো একটা পাঠাই আর কি, জাস্ট আপনারা একটা আইডিয়া নেন। আচ্ছা আমরা এই এটাতে পাঠাই, ঠিক আছে, এটা যদি এতটা, আচ্ছা এখানে দেখেন যে ডেসক্রাইব ইউর অফার, ঠিক আছে। আপনি প্রথমে সুন্দর করে এই জায়গাতে একটু লিখে দেবেন যে হাই দেয়ার, ঠিক আছে, যে আই উড লাইক টু ওয়ার্ক উইথ ইউর প্রজেক্ট, আই ক্যান মেক ইউর ওয়ার্কস অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্টস, ঠিক আছে। তারপর রিকোয়ারমেন্টস এইরকম আর কি, একটা 3-4 লাইনের একটা ডিসক্রিপশন দিয়ে তারপর আপনি কাজ করবেন, ঠিক আছে। আচ্ছা, বা এবং আপনার যদি কাজের যদি মানে লিঙ্ক থাকে, যেমন মানে পোর্টফোলিও, ঠিক আছে, তাহলে মানে মানে এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে। এখানে অ্যাড করার ফলে আপনি একটা জিনিস করতে পারবেন, সেটা হচ্ছে যে আপনার মানে ক্লায়েন্ট বুঝবে যে আপনি এক্সপার্ট এবং আপনার মানে পোর্টফোলিও সাইট আছে। যেমন আমি এখানে অ্যাড করে দিচ্ছি যে ইউ মে চেক মাই পোর্টফোলিও, ঠিক আছে, অ্যান্ড দেন কাইন্ড রিগার্ডস, ঠিক আছে। এখানে আপনার নামটা দিয়ে দিলেন, ওকে, দিয়ে এখানে দেখেন যে ডেলিভারি টাইম, আপনি মানে কতদিনের ভিতর ডেলিভারি দিতে পারবেন কাজটা, ঠিক আছে। আমি যে ওই জায়গায় আমরা যখন গিগ ক্রিয়েট করি তখন ওইখানে দেওয়া ছিল না, আমি প্রত্যেকটা প্যাকেজে দিয়েছিলাম একদিন, ঠিক আছে। আমি বলছিলাম যে আপনি দিন আপনি সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। তো এই জায়গায় আপনি যদি মনে করেন 3 দিনে আপনি কাজটা ডেলিভারি দিতে পারবেন, তাহলে 3 দিন দিবেন, বা এখানে 30 দিন আছে, যত যত কম দিন দিবেন তত বেটার। এখানে দেখেন যে $5,000 আপনি ম্যাক্স অফার করতে পারবেন, ঠিক আছে। আমি দিলাম 100, এবং আপনি রিভিশন কয়টা দেবেন, আমি দিলাম 5টা, এখানে অনেক আছে, আনলিমিটেড আছে, ওকে। সাবমিট অফার দিব, দেখেন যে সেন্ট অফার, এই জায়গাতে আপনি পাবেন যে আপনি কি কোনো অফার সেন্ট মানে করছেন কিনা। এইখানে দেখেন যে আমাদের আমরা এই মানে এই বায়ারকে আমরা কি একটা অফার আমরা সেন্ড করছি, ঠিক আছে। এইরকম মানে বায়ার কি করা যায়,
ঠিক আছে, বাইরেও বেস্ট পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে যে তো প্রত্যেক দিন আপনি 10টা অফার মানে আর কি পাবেন, যে এখানে দেখেন যে 9 অফার্স লেফট টুডে। ঠিক আছে, তো 10টা অফার প্রত্যেক দিন আপনি পাবেন, তো চাইবেন 10টার 10টাই যেন আপনি মানে পাঠাতে পারেন আর কি যদি থাকে। আর আচ্ছা, এছাড়াও কিছু বায়ার নিয়ে আসা যায়, ঠিক আছে, আপনার মানে গিগে মানে স্পেসিফিকলি কিছু বায়ার নিয়ে আসা যায়, সেটা কীভাবে? আচ্ছা, আমি দেখাচ্ছি সেটা। এখানে দেখেন যে একটা আমি গুগলের গুগল প্লাসের মাধ্যমে আচ্ছা এখানে কমিউনিটিজ দেখতেছেন, ঠিক আছে, কমিউনিটিসে ক্লিক করলাম। আচ্ছা, এখানে আপনি কমিউনিটিতে আগে জয়েন করতে হবে, ঠিক আছে, অ্যান্ড দেন আপনি কমিউনিটিতে মানে পোস্ট করতে পারবেন। ঠিক আছে, এখন আমি আগে একটা জিনিস দেখাইনি যে কীভাবে কমিউনিটিতে আপনি জয়েন করবেন। আচ্ছা, মনে করেন যে ওয়েব আমরা এটা বাদ দিলাম, আমরা যেহেতু মানে ওয়েবসাইট মানে ওয়েবের যে মানে গিগটা আমরা আর কি মানে করবো প্রমোশনটা হলে আমরা যে মানে আমাদের ওয়েবসাইট কে কিনতে পারে এরকম একটা মানে জাস্ট মানে থিঙ্ক করতে হবে যে আমাদের ওয়েবসাইটটা কে কিনতে পারে। ঠিক আছে, আমরা যদি প্রমোট করি যারা মানে অনলাইন মার্কেটার ওদের এখানে, ঠিক আছে, তো ওরা আমাদের এটা কেনার পসিবিলিটি বেশি। ঠিক আছে, আমরা যদি মনে করেন যে মানে ওয়েব ডেভেলপমেন্টের কোনো কমিউনিটিতে গিয়ে আমাদের এটা যদি মানে শেয়ার করে তাহলে কি কিনবে, কিনবে না, তো এটা একটু কমন সেন্স, একটু মানে জাস্ট স্ট্র্যাটেজি ফলো করে কাজ করবেন। আচ্ছা, আমরা অনলাইন মার্কেটিং, ঠিক আছে, এখানে আমরা আমি মনে হয় এটাতে জয়েন আসি মনে হচ্ছে, দেখি আমি। আচ্ছা, আমি এটাতে জয়েন আমি জয়েন করে নিচ্ছি, দেখেন যে এখানে জয়েন বাটনে ক্লিক করলাম। ঠিক আছে, জয়েন বাটনে ক্লিক করার পরে আমি জয়েন হয়ে গেছি। ঠিক আছে, এবং আমি আসবো এখানে, ঠিক আছে, আমি জাস্ট একটা কী দেখাবো আর কি এক্সাম্পল, দেখেন এইগুলো তো আমার জয়েন করা। ঠিক আছে, আপনি জাস্ট কমিউনিটিতে জয়েন করবেন, এবং আপনার গিগের এখন কথা হচ্ছে যে আমার গিগের লিঙ্ক আমি কই পাবো। ঠিক আছে, এখন আপনার সেখানে আমরা শেয়ার বাটনে ক্লিক করি, আচ্ছা আমরা আচ্ছা আমরা এদিকে না গিয়ে আমরা একটা জিনিস করতে পারি, এখানে আমরা ক্লিক করলাম, ঠিক আছে, উপরের যে মানে ইউআরএলটা এটা আমরা ক্লিক করলাম, ক্লিক করার ফলে আমরা এখানে একটা জিনিস করতে পারি, দেখুন আগে ইউআরএলটা আমরা মানে ছোটো করে নেব। ঠিক আছে, এখানে গুগল মানে ইউআরএল শর্টেনারে গিয়ে ছোটো করে নেবেন, শর্টেন ইউআরএল, ঠিক আছে, এটা, এবং এই যে মনে করেন এটা একটা কমিউনিটি, ঠিক আছে, এটাতে আপনি এখন পোস্ট করবেন যে কীভাবে, যে দেখেন এটাতে করতেছি। আচ্ছা, এটা হচ্ছে যে লিঙ্কের অ্যাড লিঙ্ক, লিঙ্ক ওইটার আমি লিঙ্ক অ্যাড করলাম, ঠিক আছে, আমাদের গিগটা এখানে চলে আসবে, দেখেন আসছে। হ্যাঁ, এখন পোস্ট, দেখেন পোস্টের মধ্যে এখানে যদি কোনো ওদের মানে কমিউনিটিতে কোনো ক্যাটাগরি থাকে, ক্যাটাগরি করা থাকে তাহলে ক্যাটাগরি আসবে, তো মানে সামঞ্জস্যপূর্ণ একটা ক্যাটাগরি দেবেন। ঠিক আছে, আমি এখানে মানে ডিসকাশনে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তো মানে ডিসকাশনে যারা মানে মেম্বার আছে ওরা এগুলো দেখতে পারবে। এখানে আমি দিলাম ডিসকাশনে, ঠিক আছে, ক্লিক করলাম, সেটা এখানে প্লেস হয়ে গেল। ঠিক আছে, এখানে দেখেন যে এই কমিউনিটিতে 184,353টা মেম্বার। ঠিক আছে, তো আমি আরেকটাকে দেখাই, এখানে দিলাম, তো এখানে দেখেন, তো এখানে আপনি কি মানে কিছু একটা বলে দিতে পারেন যে ইফ ইউ ওয়ান্ট টু মেক ইউর ওয়েবসাইট ফুল responsive for all devices
আমি আমি জাস্ট একটা মানে ট্যাক্স দিয়ে দিলাম আর কি, যে ওদেরকে আমি বুঝাতে চাইছি যে যদি মানে ফুললি একটা, আচ্ছা আমরা এখানে ফুললি রেসপন্সিভ আচ্ছা এখানে একটা ডেসক্রিপশন আপনি আপনার মতো দিয়ে দিলেন, দিয়ে আমি পোস্ট করলাম দেখা যায়। আচ্ছা এখানে আমি এইটাতে দিলাম সোশ্যাল মিডিয়া ক্যাটাগরিটা আমি দিলাম, ঠিক আছে। আচ্ছা এটা গেল হচ্ছে যে কি কীভাবে গুগল প্লাসে মানে শেয়ার করতে পারবেন আপনি, ঠিক আছে। এখন আসেন যে টুইটার, ঠিক আছে। এখন টুইটারে কিছু নিয়ম আছে, যেমন আমি দেখাচ্ছি যে মনে করেন আপনি মানে বিজনেস, আমি তো আগেই বলছি যে মানে আপনার বিজনেসের মনে করেন যে মানে মানে আপনি দিচ্ছেন সেল কি ওয়েব ডেভেলপমেন্টের, ঠিক আছে। তো আপনার মানে খুঁজে বের করছেন যে কারা আপনার ওয়েবসাইটে কিনবে বা কারা আপনার কারা মানে কাদের ওয়েবসাইট দরকার, ওয়েবসাইট দরকার তো মোটামুটি সবাই, ঠিক আছে। তারপরও মানে কে কে আপনার ওয়েবসাইটে কিনতে পারে, ঠিক আছে। এইরকম তো আমরা যদি মানে এখানে যদি বিজনেস, এই যে প্রথমে একটা জিনিস দেবেন যে হেয়ার স্টাইলটা দেবেন, ঠিক আছে। বিজনেস দিয়ে এখানে এটা কিছু ভেরিফাইড কিছু গ্রুপ আছে, ঠিক আছে। যে এইখানে দেখেন যে মানে ভেরিফাইড কিছু গ্রুপ আছে, ঠিক আছে। এই যে মানে ভেরিফাইড কিছু গ্রুপ আছে যে ওয়ার্ড বিজনেস ফলো করবেন, ঠিক আছে। স্কাই নিউজ বিজনেস, ঠিক আছে, ফলো করবেন, ঠিক আছে। এইরকম টুইটার বিজনেস ফলো করবেন, ঠিক আছে। এইরকম দেখেন যে তারপর বিভিন্ন মানে স্পোর্টসের নিউজ আছে না, যেমন আচ্ছা আমরা ট্রাভেলিংয়ে, যেমন ট্রাভেল, ঠিক আছে। এই যে দেখেন এইগুলো আমি মানে ফলো করে রাখছি আর কি, ঠিক আছে। আমি ওদের পোস্ট মানে দ্রুত আমরা পাবো আর কি। তারপর মনে করেন যে নিউজ, আচ্ছা এখানে দেখেন যে মানে সিসিএনএন, ঠিক আছে, এখানে বিবিসি, ওকে। তো এইরকম আর কি, দেখেন ই নিউজ এখানে আছে যে ফলো করলেন, ঠিক আছে। এরকম আপনি আগে ফলো করবেন, ঠিক আছে। অ্যান্ড দেন ফলো করার ফলে আপনার এইগুলা এই যে মানে হোম পেজে মানে প্রথমেই থাকবে, ঠিক আছে। তো এইখানে টুইটারের একটা মানে বিষয় খুব মানে ভালো, এখানে যে যে মানে ট্রেন্ডস ফর ইউ, মানে কি কি টপিকগুলো মানে ট্রেন্ডিং এখন, ঠিক আছে। এইখানে মানে যে টপিকগুলো এখানে দেওয়া থাকবে, যে টপিকগুলো খুব বেশি মানে টুইটারে মানে ফলো চলতেছে, তারপর মানে টুইট হচ্ছে, মানে এইগুলো আর কি, মানে এইগুলো নিয়ে খুব বেশি টুইট হচ্ছে এখন ইদানিং, ঠিক আছে। টুইট টুরি টুইট এইগুলো হচ্ছে ইদানিং। আচ্ছা এখন কীভাবে যে আপনি ফাইবার এই মানে টুইটারে কীভাবে আপনি মানে আপনার যে গিগের লিঙ্কটা কীভাবে শেয়ার করবেন, আচ্ছা এখানে দেখেন যে আচ্ছা বিবিসি নিউজ দেখেন যে কোনো একটা কী দিলেন, ঠিক আছে। চাইবেন যে মানে দ্রুত আর কি, মানে দ্রুত এক কথায় পোস্ট হওয়ার সাথে সাথে আপনি রিটুইট করবেন কীভাবে, এখানে এটা হচ্ছে আপনার গিগ লিঙ্ক, ঠিক আছে। যে ইফ ইউ ওয়ান্ট টু মেক বুটস্ট্র্যাপ রেসপন্সিভ ওয়েবসাইট প্লিজ প্লিজ চেক দিস আউট, ওকে, টুইট করলেন আপনি, ঠিক আছে। তবে এখানে এটাতে সেম আপনি একটা কমেন্ট দিয়ে দিলেন, জাস্ট এটা কিন্তু একটু মেনটেন করতে হবে, যে কী মেনটেন করতে হবে যে ওদের কিন্তু আপনি যদি খুব তাড়াতাড়ি যদি আপনি যদি
মানে পোস্ট করতে থাকেন করতে থাকেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। একটু সময় নিয়ে করবেন, ঠিক আছে। এখানে দেখেন যে মানে 140 ওয়ার্ডের ভিতরে করতে হবে, ঠিক আছে। আমারটা 140 ওয়ার্ডের ভিতরে আছে, ঠিক আছে। এইভাবে বিভিন্ন, এই যে দেখেন এটা হচ্ছে যে বিজনেস ইনসাইডার, ঠিক আছে। আপনি যদি এটাতে ক্লিক করেন, তো এটাতে আমি করলাম, ঠিক আছে, তখন মানে একটা মানুষ এসে মানে অটোমেটিক্যালি দেখবে যে এখানে একটা লিঙ্ক দেয়া, ঠিক আছে। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের মানে আমি যে মানে গিগ লিঙ্ক, আমাদের যে গিগ লিঙ্কটা এটার মানে শর্ট ভার্সন। এখানে দেখেন যে অল ক্লিক 7, ঠিক আছে, 7টা ক্লিক অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, এইরকম। তো আপনার গিগটাকে ভিউ করবে, আপনার গিগটা ভিউ করে যদি ওদের মানে পছন্দ হয় ক্লায়েন্টের, তাহলে সে অবশ্যই অবশ্যই কিনবে, ঠিক আছে। এবং এইগুলো থেকে যে ক্লায়েন্টগুলো আপনি পাবেন, এগুলো খুবই ভালো ভালো ক্লায়েন্ট পাবেন, ঠিক আছে। এইভাবে টুইটারে মানে করতে পারেন। আচ্ছা, ফেসবুকে আপনি, ফেসবুকে আমার মনে হয় খুব বেশি মানে প্রমোশন না করাটাই বেটার আর কি। কারণ ফেসবুক থেকে, কারণ ফেসবুকে বেশি কি করলে মনে করবে যে স্প্যাম, ঠিক আছে। তারপর আমি কিছু কি দেখাই দিচ্ছি, যে এখানে দেখেন যে মানে যদি গ্রুপে জয়েন করতে চান, ক্লিক করবেন জয়েন গ্রুপে, ঠিক আছে, জয়েন হয়ে যাবেন। এবং আপনি যদি মনে করেন যে আচ্ছা ফাইবারের যে গিগ কালেকশনে আপনি আপনার যে গিগ লিঙ্কটা এটা আপনি আর কি প্রকাশ করবেন, যেমন কি বল এখানে, ঠিক আছে, যে হেয়ার ইজ মাই বুটস্ট্র্যাপ ফোর গিগ, অথবা আই উইল মেক বুটস্ট্র্যাপ রেসপন্সিভ ওয়েবসাইট, প্লিজ ভিজিট মাই গিগ। ওকে, দিয়ে এখানে আপনি লিঙ্কটা দিলেন, ঠিক আছে, লিঙ্কটা ধরাই দিলেন, ওকে, তখন পোস্ট করে দিলাম, ওকে। আচ্ছা, আমরা এটা মানে সরাসরি পোস্ট হয়ে গেল, ঠিক আছে। তো মনে করেন যে মানে অ্যাডমিন মানে এমনভাবে করে রাখলো যে ও নিজে অ্যাপ্রুভ করবে, আপনি দিবেন কিন্তু ও অ্যাপ্রুভ করবে, তখন ও যদি মনে করবে যে আপনি স্প্যাম করছেন, তাহলে সে এটা ডিলিট করে দেবে, ওকে। এইভাবে মানে ফেসবুকে, ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে। আর একটা কথা বলি যে ফেসবুকে বাংলাদেশের অনেক আছে যারা মানে খুব হেল্প করে, এবং আমিও ফাইবারের হেল্পের অ্যাডমিন ছিলাম। এখন এই গ্রুপটা, এই গ্রুপটা খুব ভালো, ফাইবারের হেল্প যেটা মানে হেল্প বাংলাদেশ, এই গ্রুপে আপনি জয়েন করতে পারেন। তারপর মানে এইরকম আর একটা গ্রুপ আছে ফাইবারের হেল্প, ঠিক আছে, এইরকম মানে ফাইবারের হেল্প গ্রুপগুলোতে আপনি মানে জয়েন করবেন, ঠিক আছে। জয়েন করার ফলে আপনি যদি কোনো মনে করেন যে কোনো প্রবলেমে পড়লেন, কোনো একটা কিছু বুঝতেছেন না, কীভাবে কী করতে হয়, কীভাবে কী না করতে হয়, এই টোটাল জিনিসটা মানে আপনি যেটাই বুঝেন না, বা আপনি কোনো মানে বিপদে পড়লে মানে প্রত্যেকে হেল্প করে এবং আমরা হেল্প করব, ঠিক আছে। আচ্ছা, এখন এইটা হচ্ছে যে মানে ফেসবুকে আর কি কীভাবে কিছু মানে প্রমোশন করা যায়। আর একটা ওয়েবসাইট আছে মানে সোশ্যাল মিডিয়া, এটা নাম হচ্ছে যে মানে কোয়ারা.com, ঠিক আছে। এটা খুবই প্রফেশনাল একটা ওয়েবসাইট, খুবই প্রফেশনাল। এবং আমি বলবো যে আপনারা যদি মানে এগুলো যদি এক্সপার্ট না হন, তাহলে এইগুলোতে অ্যাকাউন্ট করবেন না, ঠিক আছে। এবং এটা খুবই একটা ভালো একটা জায়গা, ঠিক আছে। আপনি চাইলে এই মানে এইখান থেকে খুব ভালো ভালো ক্লায়েন্ট নিয়ে আসতে পারবেন। আমি অনেক ক্লায়েন্ট পেয়েছি এখান থেকে ভালো ভালো। কীভাবে, এখানে অনেকে প্রশ্ন করবে, ঠিক আছে, যে আমি এইটা পারি না, আমি এইটা কীভাবে করব, আমি এইটা দ্বারা কীভাবে করব, এই সেই, ঠিক আছে। তো আপনি যে বিষয়গুলো জানেন এই জায়গায় মানে করে ফেলবেন, ঠিক আছে, এই জায়গায় মানে পিক করবেন। আর
আপনার প্রোফাইলটাকে সাজাবেন, ঠিক আছে, নাম দিবেন, কি কাজ করেন, কোথায় কাজ করেন, একটা লিঙ্ক দিবেন আপনার মানে ওয়েবসাইটের যে পোর্টফোলিও, যাতে ক্লায়েন্ট বুঝতে পারে যে আপনি মানে সত্যি সত্যি মানে রিয়াল একজন মানে ওয়েব ডেভেলপার, ঠিক আছে। তো এইখানে দেখেন আমি একটা কি দেখাচ্ছি, আচ্ছা আচ্ছা, এখানে দেখেন যে হোয়াট আর দ্য মানে কেউ একজনের কি কোয়েশ্চেন করছে, হোয়াট আর দ্য বেসিক্স ফর ওয়েব ডেভেলপার টু নো বিসাইডস সিএসএস এন্ড এইচটিএমএল। আপনি যদি অ্যান্সার দিতে চান, এটা আপনি যদি অ্যান্সার দিতে চান তাহলে এইখানে গিয়ে একটা অ্যান্সার দিতে পারেন, এবং আপনি গিয়ে মনে করেন যে মানে এই জায়গায় অ্যান্সার লিখে তারপরে আপনি কিছু মানে এইচটিএমএলের, ঠিক আছে, মানে এখানে বলছে যে এইচটিএমএল এবং সিএসএস মানে ছাড়াও মানে বিশেষ ছাড়াও কীভাবে মানে মানে ওয়েব ডেভেলপারের জানা উচিত বেসিকটা, ঠিক আছে, আর কিসের জানা উচিত, এই হচ্ছে কথা। এখন এইচটিএমএল সিএসএস ছাড়াও মানে ওয়েব ডেভেলপারের অবশ্যই মানে জাভাস্ক্রিপ্ট, যে কুইরি, তারপর অ্যাঙ্গুলার জেএস, তারপর পিএইচপি, এগুলো জানা উচিত, ঠিক আছে। তো আপনি এগুলো দিলেন, দিয়ে বললেন যে এইগুলো জানা উচিত, এবং পরে আপনি কিছু মানে টিউটোরিয়ালের লিঙ্ক দিলেন, ঠিক আছে, দিয়ে পরে বলেন যে এইগুলো থেকে আপনি শিখতে পারেন, ঠিক আছে, মানে পিএইচপি জাভাস্ক্রিপ্ট যে কিছু কিছু লিঙ্ক দিলেন, ঠিক আছে, টুইট প্লাসের। তো তারপরে নিচে শেষে গিয়ে আপনি মনে করেন যে আপনি এরকম যে আপনি এইটা এই যে মানে প্ল্যাটফর্মটা মানে কোরা প্ল্যাটফর্ম, এটা হচ্ছে যে প্রত্যেকে প্রত্যেককে কি মানে হেল্প করবে, এবং হেল্প করার ফলে যদি আপনি কিছু মানে আপনি অন্যকে হেল্প করবেন, এর ফলে আপনি যদি কিছু ক্লায়েন্ট পান তাতে মানে দূষিত কিছু না, ঠিক আছে। তো মনে করুন আপনি সব কিছু দিলেন, দিয়ে আপনি এসে গিয়ে আপনি লিখলেন সুন্দর করে এখানে যে ইফ ইউ ওয়ান্ট টু মেক ওয়েবসাইট প্লিজ ভিজিট দিস লিঙ্ক, ওকে। তো তখন মানে টোটালটা পরে বুঝবে যে আপনি ওকে হেল্প করতেছেন, এবং হেল্প করার পরে আপনি বলতেছেন যে এখানে একটা লিঙ্ক আছে, আপনি চাইলে ভিজিট করতে পারেন, ঠিক আছে। আর এবং এবং শেষে গিয়ে আপনি দিলেন যে ক্যান্ডিডেটস, ঠিক আছে, আপনার নামটা দিয়ে দিলেন, ঠিক আছে। তো এইরকম আর কি আপনি মানুষকে হেল্প করার মাধ্যমে অনেক সময় অনেক ভালো কিছু পাওয়া যায়, ঠিক আছে। আমি এটা থেকে অনেক ভালো ভালো ক্লায়েন্ট পাইছি, ঠিক আছে। আপাতত আজকে এইটুকুই, ঠিক আছে, পরবর্তীতে আমি আরও কিছু মানে বোনাস মানে ট্রাফিক মেথড নিয়ে আসবো আশা করছি, ঠিক আছে। তো এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন, ঠিক আছে। আর আশা রাখি যে মানে আপনাদের আমি হেল্প করতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।